ড্ৰাগছ মাফিয়াৰ বাবে এতিয়া আনন্দ বিশ্ব হৈ পৰিছে এটা ভয়ংকৰ নাম। আনন্দ মিশ্ৰই আজিৰ দিনটোত এটা মন্তব্য প্ৰকাশ কৰিছে সংবাদ মাধ্যমৰ সন্মুখত, ড্ৰাগছ মাফিয়াক আমি খতম কৰি যাম। এই মন্তব্য প্ৰকাশ কৰাৰ পাছতে সম্প্ৰতি এতিয়া তোলপাৰ লগা পৰিলক্ষিত হৈছে। পুৱতি নিশা এটা ঘটনা সংঘটিত হৈছিল, ড্ৰাগছ মাফিয়ালৈ নিক্ষেপ কৰি আনন্দ মিশ্ৰ বাহিনীয়ে কৰিছিল গুলী আৰু তাৰ পাছতে নিহত হৈ পৰিল কুখ্যাত ড্ৰাগছ মাফিয়া খাইৰুল ইছলাম। আৰু খাইৰুল ইছলাম নিহত হোৱাৰ পাছতেই সম্প্ৰতি বিভিন্ন সময়ত অভিযোগ উত্থাপন হৈছিল, ড্ৰাগছ মাফিয়াক গ্ৰেপ্তাৰ কৰাৰ পৰিৱৰ্তে কিয় গুলীওৱা হ'ল, এনেধৰণৰ কিছু প্ৰশ্ন উত্থাপন হোৱাৰ পাছতে এতিয়া আনন্দ মিশ্ৰই দিছে সংবাদ মাধ্যমৰ সন্মুখত এটা মন্তব্য। ড্ৰাগছ মাফিয়াৰ বিৰুদ্ধে হুংকাৰ দিলে আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰই, আৰক্ষীৰ ওপৰত আক্ৰমণ কোনো কাৰণতে সহ্য কৰা নহ'ব, ড্ৰাগছ মাফিয়াক আমি খতম কৰি যাম বুলি এক প্ৰকাৰ মন্তব্য প্ৰকাশ কৰিলে সংবাদ মাধ্যমৰ সন্মুখত আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰই। আমাক আক্ৰমণ কৰি আমাক ৰখাব নোৱাৰে বুলিও এক প্ৰকাৰ হুংকাৰ দিলে ড্ৰাগছ মাফিয়া। নগাঁৱত ড্ৰাগছ মাফিয়া যিমান আছে আমি শেষ কৰিম বুলি এক প্ৰকাৰ সংবাদ মাধ্যমৰ সন্মুখত মন্তব্য প্ৰকাশ কৰিলে জনপ্ৰিয় আৰক্ষী অধীক্ষকগৰাকী। এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো জনাইছোঁ টাইম এইটৰ দৰ্শকসকলক। শেহতীয়াকৈ দেখিবলৈ পোৱা গ'ল, কালিৰ নিশাৰ ভাগত আৰক্ষীৰ হাতত আছিল এটা গোপন খবৰৰ ইনপুট। গোপন খবৰৰ ইনপুট লাভ কৰাৰ পাছতেই আৰক্ষী উপস্থিত হৈছিল চামগুৰিৰ খাটোৱালৰ এটা অঞ্চলত, আৰু সেই অঞ্চলটোতেই ড্ৰাগছ মাফিয়া সোমাই আছিল। কুখ্যাত ড্ৰাগছ মাফিয়া খাইৰুল ইছলামক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ উপস্থিত হৈছিল আৰক্ষীৰ এটা ছজনীয়া দল, আৰু ছজনীয়া দলটো উপস্থিত হোৱাৰ পাছতেই আৰক্ষীক প্ৰথমেই কৰিলে আক্ৰমণ। চোকা অস্ত্ৰৰে আৰক্ষীৰ এগৰাকী বিষয়া দত্ত গুপ্তা নামৰ এগৰাকী বিষয়াক হাতত কৰিলে আক্ৰমণ, চোকা অস্ত্ৰৰে ঘপিয়াই দিয়া পৰিলক্ষিত হ'ল। আৰু তাৰ সমান্তৰালকৈ যিগৰাকী আৰক্ষীৰ বাহন চালক আছিল, গাড়ী চালকগৰাকীকো আক্ৰমণৰ লক্ষ্য কৰি ল'লে, আৰু তাৰ পাছতেই আত্মৰক্ষাৰ বাবে ছাৰ্ভিচ ৰিভলভাৰেৰে গুলীয়াই হত্যা কৰিলে, এনকাউণ্টাৰ কৰিলে খাইৰুল ইছলাম নামৰ লোকজনক। আৰু সমগ্ৰ ঘটনা সংঘটিত হোৱাৰ পাছতেই খাইৰুল ইছলামৰ পৰিয়ালৰ লোকে কিছু মন্তব্য প্ৰকাশ কৰিছিল। সেই সন্দৰ্ভতো কিছু সময় পূৰ্বে আমি টাইম এইটৰ দৰ্শকসকলক এটা বাতৰি সম্প্ৰচাৰৰ যোগে জনাইছিলোঁ, যদিহে খাইৰুল ইছলামে ড্ৰাগছ বিক্ৰী কৰিছিল তেনেহ'লে খাইৰুল ইছলামক গ্ৰেপ্তাৰ নকৰিলে কিয়, আটক নকৰিলে কিয়, কিয় পোনপটীয়াকৈ গুলীয়াই দিয়া হ'ল, সেই সন্দৰ্ভত কিছু দাবী উত্থাপন কৰিছিল। কিন্তু তাৰ পাছতেই আৰক্ষী অধীক্ষক আনন্দ মিশ্ৰই এটা গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰা পৰিলক্ষিত হ'ল, ড্ৰাগছ মাফিয়াক আমি খতম কৰি যাম বুলি এক প্ৰকাৰ মন্তব্য প্ৰকাশ কৰি ড্ৰাগছ মাফিয়াক হুংকাৰ দিয়া পৰিলক্ষিত হ'ল। সেই মন্তব্য আছে টাইম এইটৰ দৰ্শকসকলক, প্ৰথমে আনন্দ মিশ্ৰৰ মন্তব্য শুনাইছোঁ। ইমান লাইক 58 ইয়ার্স ওল্ড আছে, এটা দুবছর নাই চাকরি, আর ইমান সিনসিয়ারিটি দেখায় যেটু খবর পাইছে, রাতে না গলেও হব পারিছে, বাট তেতিয়াও রাতে 12:30-1 বজে যেতিয়া উলাইছে, উলাই গৈ নিজের কর্ম যেটু করার পুরা এটু করেছে, হে কেতিয়াও তৈয়ারি হয়ে যাওয়া নাই, কেতিয়াও ভাবা নাই কি এনেকা হয়ে যাব বস্তুটো। মাত্র চারজন সিপাহী লই আর একজন ড্রাইভার, যেটু ছজন মিলিয়ে একটা টিম গোল, আর যাওয়ার লগতেই লগত মানে এইসব পুরা তার উপর যেনে আটাক করিলে একটা, আর যে ফায়ারিং হয়েছে তার আমার ড্রাইভারক লাগিছে, আমি শাক করে আসো হয়তো একই গুলি হয়তো গই লাগিছে, বাট এটু অল্প দেখব লাগে, হ্যাঁ, কিউকি কোনো ইমান হল কি কোনো না জানে তেতিয়া কি কি হল, কেনে কত দিয়া গুলি চলালে, হেও গুলি চলালে নাকি, আমি তো সেইটাও ইনভেস্টিগেট করব লাগে সেই জায়গাত গিয়ে। আর ডেফিনেটলি সেটি বহুত ব্রেভারি দেখাইছে আমার অফিসার, মানে ইমান ব্রেভারি তো আমার কারণে একটা ইন্সপিরেশন হয়, একটা যে এনেকা পুলিশ আরক্ষী বিষয়া আছে সেই কারণে আমিও একটু তাকত পাও কাম করি যাওয়ার কারণে। একজন 58 ইয়ার্স ওল্ড মানুষ যেটু যে নিজের একটা দৃঢ়তা দেখাইছে, একটা নিজের কর্মর কারণে যেটু জানত পুরা খেলি লই, তার ডিঙি কাটি দেওয়ার কারণে যে চেষ্টা করা হল, নিজের হাতত যেটু অ্যাটাক হল, তো সেইটার পিছত তো আমি ডেফিনেটলি আমার আমার কারণে একটা শিখার বস্তুও আছে কি মানে অল্পমান আর তৈরি হব যাব লাগিছিল, কিউকি আমি কিউকি আমার ইন্টেনশনটো কেতিয়াও এনেকা না আসলে কি এনেকা একটা বস্তু হয়ে যাব, বাট আপনি চাই আছে কি যে ড্রাগসর লগত যে মানুষ আছে কিমান ডেসপারেট আছে, সব দিনই এনেকা কিছু থাকলে সব মানুষ আমার উপরতেই ঝাঁপ দিয়ে দেয়, তো সেইটাই হব লাগে, মানে এটু কালি একটা ওল্ড ম্যান যদি ডিঙ্গি কাটি দিলে তো তেতিয়া কি হয়েছিল, আর তো ইয়ার হ্যাপি ড্যাট এট লিস্ট ইজ অ্যালাইভ, এই জিন্দা আছে সেইটো কারণে, আজি নিজের সেলফ ডিফেন্সত চলাব লাগিছে তাক গুলি, তার আনফর্চুনেটলি যেটু হল যে আটাকার আসলে এইটু নিহত হল, তো সেইটাই আছে, বাট বাকি আমার যেটু আছে সেইটু এনেকা চোট লাগিছে, আমি মার খাই আসো তারপিছতো কাম করেছো, সেইটু চলি থাকিব, ইমান যে কোনো মানুষ যদি ভাবে কি আমার উপরত আটাক করি বা আমাকে রুকাই দিব পারে, তো এইটু বহুত গলত ভাবি আছে, রুকার কারণে আমি ইয়াত যিমান আসো আমি
প্রতিবদ্ধ আছো আমি ড্রাগস আর ড্রাগস মাফিয়া যিমান আছে খতম করিয়ে একদম। স্যার আপনি তো নগাঁও প্রথম যোগদান করেছিলেন, তেতিয়া আপনি যে আরক্ষীক যদি আক্রমণ করে আমি কোনো পথে সহ্য নকরো, আমি কিন্তু প্রত্যুত্তর দিম। আর আপনার এগারী 58 বছরীয় ব্যক্তি সেইটো নিজের কর্তব্য যিমান পালন করেছে সবার কারণে এইটো হিজ লাইক এন এক্সাম্পল আমার লগত আছে। আর আরক্ষীর উপর যদি অ্যাটাক করে তো আমি তো নিজের কারণে তো কোনো কাম করা নাই, আমি যে যার কারণে কাম করে আছো, যিনি অ্যাটাক করেছে এইটো আরক্ষীর উপর অ্যাটাক নয়, এইটো সোসাইটির উপর অ্যাটাক হয়, এইটো আমার যিমান ল অ্যান্ড অর্ডার ব্যবস্থা আছে তার উপর অ্যাটাক হয়, এইটো আমার যে কমন সোশ্যাল কনসাইন্স আছে তার উপর অ্যাটাক হয়। সেই অ্যাটাকটা আমি কেতিয়া মানি নালো, আর এইটো আমার যেটা আমার ডিউটি আছে কি এইটো রক্ষা দেওয়ার, এনেকা যিমানই অ্যাগ্রেসিভ ভাইলেন্ট মানুষ আছে তার এগেনস্টত ফাইট করা, সেইটো আমি করে আসো আর করে যাব। স্যার নগাঁও পুলিশে বহুত মেসেজ নিস্তানে একদম, কিন্তু আমার যে আপনি সাব যে আমার ইউনিফর্ম আছে যেটা হল সেইটো হল আমার কনসাইন্স কিপার, সেইটো আমার যেটা হল এইটো একটা মানে আমি একজন সিপাহীও যদি থাকো আর 100,000 মানুষ যদি থাকে আর আমার যদি কানুনের কারণে আর মানুষের কারণে লড়িব লাগে আমি অকেলা লড়িম, কিন্তু লড়ি যাম, আমি কেতিয়াও তার নম্বর দিয়ে আমাকে ওভার পাওয়ার করিব না পারি, কিন্তু আমি জানি আমি সচা, আমি জানি জানো কি আমি যে লড়াইটু করে আসো সেইটো পাবলিক ইন্টারেস্টত করে আসো, যে লড়াইটু করেছো আমার দেখর কারণে করে আসো, সেই কারণে ডেফিনেটলি আমার কনসাইন্স মোরাল মোটিভেশন আর আমার যে জোশ থাকবে সব দিনই উপর থাকবে তার উপর। অটোমেটিক ইনকোয়েস্ট করা হয়েছে, আমার ম্যাজিস্ট্রেট করে আছে আর পোস্টমর্টেম হবে। ডেফিনেটলি তার ভিতরত আমি অ্যাটলিস্ট একজনকে তো আইডেন্টিফাই করে রাখিছো আর যে দুজনা যে আছে এটু আইডেন্টিফাই হয়ে যাব। আমি ইনফ্যাক্ট একটা তার সার্চ করব বিচারো, কিন্তু তার ড্রাগস পাওয়ার কথা, কিন্তু কালি ইমান হল ফটাফট করে কি ইমান হুঙ্কালি গোলাগুলি হয়ে গেল, মারপিট স্টার্ট হয়ে গেল, তো আমি পুরা করে এইটু আমার নিজের কামটো পুরা কমপ্লিট করব পারা নাই, তো আমি না জানো এতিয়া সব কি করব তার মানুষ মিলি লই, বাট তাত আমি সার্চ করব লাগে কি আমি একটা হব পারে যে ওয়েপন কি ওয়েপন আসলে না আসলে না জানো এই যে গুলি লাগিছে কি আমার নিজের বন্দুকত লাগিছে না কোনো বেলেগ বন্দুকত, সেইটো আমাক তার গ্রাউন্ডত গিয়ে ইনভেস্টিগেট করব লাগে। প্লাস যে ড্রাগস অ্যাঙ্গেলটো আছে সেইটো আমি গম পাইছিল কি এটা ডাঙর একটা কনসাইনমেন্ট আনিছে যেটুকু সরু সরু করে ডিস্ট্রিবিউট করব তাত লগাইছিলে, তো সেইটো আমাক উদ্ধার করব লাগে। এক্সাক্টলি সেইটো ডাঙরকে এক জায়গা লায় তার পিছত সরু সরু করে একদম পুরো এনেকা বিতরণ করে দিয়ে কি আপনি ধরিলে কিমান ধরব।